রাজ্য বিজেপি সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে চিঠি দিয়ে আরজি করের ঘটনায় সিবিআই তদন্তের আবেদন জানিয়েছেন। আজ তিনি এক সাংবাদিক বৈঠকে বলেন, ভারতীয় মেডিকেল কাউন্সিলের একটি দল পাঠানোরও আবেদন জানিয়েছেন তিনি। আমি আরজি কর নিয়ে চিঠি লিখেছিলাম যে আরজি করে একের পর এক দুর্নীতি হচ্ছে, সেই দুর্নীতির অভিযোগ প্রিন্সিপালের দিকে যাচ্ছে, এর তদন্ত হওয়া উচিত, তাকে সরিয়ে তদন্ত হওয়া। আমি শুধু তাই নয়, আমি আগামীকাল বা আজকে আমি জেপি নাড্ডা সাহেবকে চিঠিও দিচ্ছি যে প্রয়োজনে এমসিআই এর টিম পাঠানো, দেখা হোক যে রাজ্য সরকারি মেডিকেল কলেজগুলোতে পরিকাঠামো ঠিক আছে কি নেই। যদি পরিকাঠামো ঠিক না থাকে তাহলে তো সেখানে পড়াশোনা চলতে পারে না।